অনেকদিন যাবৎ দেখে আসছি আহসান হাবিব পেয়ার নামে একজন ইউটিউবার, সুন্দর সুন্দর ইসলামিক কথাবার্তা এবং মানুষের সহযোগিতা করে আসছেন। কিন্তু মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর খিলগাঁও থেকে পুলিশ কাউন্টার টেরোরিজম সাইবার ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করেছেন। তারা জানিয়েছেন, সম্প্রতি সে নিজেকে পীর দাবি করে জিন তাড়ানোর কথা বলে মেয়েদের নির্যাতন করে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে মেয়েদের সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক কুরুচিপূর্ণ কথাবার্তা বলেন এবং তাকে সেই মেয়েকে নিজ ব্যবসায় এনে ব্ল্যাকমেল করে এবং খারাপ কিছু করে। সুপ্রিয় বন্ধুগণ, আমরা তার খুবই ভক্ত ছিলাম, কিন্তু অনেকগুলো নিউজ পত্রিকাতে তার খবর শোনাতে তাকে ভণ্ড হিসেবে সবাই অভিহিত করেছে। সুপ্রিয় বন্ধুগণ,